সবচেয়ে বেশি বিতর্ক হয়, যিনি সবচেয়ে বেশি সমালোচনার মধ্যে থাকেন, তিনি অনন্ত মহারাজ। আর এই সমালোচনা আরো এবার দ্বিগুণ হয়ে উঠল, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছেন অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে। আর আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর অনন্ত মহারাজ আজতক বাংলায় মুখোমুখি হয়েছেন। মহারাজ, সবসময় একটা আপনাকে নিয়ে চর্চা হয়, রাজনৈতিক চর্চা হয়, এর মধ্যে এই পরিস্থিতির মধ্যে মুখ্যমন্ত্রী এসে উপস্থিত আপনার বাড়িতে, আপনার সঙ্গে কথা হলো বন্ধ ঘরে, কি কথা হলো? বন্ধ ঘরে না, ওপেন ঘরে হয়েছে, বন্ধ ঘরে না। ওখানে ডিএম সাহেব ছিলেন, এসপি সাহেব ছিলেন, হ্যাঁ, ওনার আর একজন কি মিনিস্টার ছিল, উনি ছিলেন, আমার লোকজন ছিল, সবাই ছিল, বন্ধ ঘরে তো না। কি ধরনের আলোচনা হলো? এটা তো রাজনৈতিক মহলে একটা চর্চার বিষয় শুরু হয়ে গেছে। না না না, আমার কাছে উনি শুধু ওনার কি করেছেন সেই কথাই উনি গায়ে গেলেন, বলে গেলেন, আর আমি শুনলাম, বাস আমি একটু খাওয়ার আক্রমণ করলাম, তা উনি শুধু গ্রিন টি এটা অ্যাকসেপ্ট করলেন, বাকি সমস্ত করলেন। এই যে বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনি বারবার ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন ইস্যুতে, আলাদা রাজ্য ইস্যু বা রাজবংশী জনজাতির উন্নয়নের ইস্যুতে, সেই ইস্যুগুলো পূরণ হয়নি, সেটা নিয়ে কি বলবেন? এখন যেহেতু পূরণ হয়নি, সেটা তো সবাই জানে, যেহেতু পূরণ হয় নাই সেহেতু জনগণের যেটা রায় আছে কিছু দিয়েছে, কিছু হয়েছে। আমার মনে হয় ভারত সরকার পুনর্বিচার করবে, হয়তো জনগণের রায় মেনে নেবে। হ্যাঁ, আর সামনে অবশ্যই ফলস্বরূপ কাজ করবে, আমি এটা আশাবাদী। গভর্নমেন্ট নিশ্চয় চর্চা করে মন্থন করবে আর ইমিডিয়েট এই ফুলফিল করবে বলে আমি মনে করি। দেখা গেছে যে কোচবিহার উত্তরবঙ্গের মধ্যে একমাত্র কোচবিহার লোকসভা আসনটি তৃণমূল পেয়েছে, বাকি সব আসনে বিজেপি জিতেছে। কোচবিহার আসন জেতার জন্য মুখ্যমন্ত্রীকে আপনাকে আলাদা করে কোনো ধন্যবাদ জানালো বা কিছু? না 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 না, এই বিষয়ে কিছু জানাই না, ধন্যবাদ জানাই, কারণ এখানে কে কার ইয়েতে জিতেছে ওটা আমি নট ইট, আমি তো সাইলেন্ট ছিলাম। সেটা নিয়ে প্রশ্ন উঠছে, অনন্ত মহারাজ কেন সাইলেন্ট বিজেপির হয়ে, সেভাবে কেন তাকে দেখা? আমাকে তো নিয়ে গেল না এখানকার। আমি একটা কথা বলছি, এখানে যে রাজ্যসভার সভাপতি আছে, ওই কি বলে সুকান্ত, না না না, সুকুমার রায় ডিস্ট্রিক্ট সভাপতি, আমাকে কি বলছে জানেন, আমাকে বলে মহারাজ আপনি মিটিং এ যাবেন, জনসভায় যাবেন, আপনাদের লোক নিয়ে যেতে হবে না, কারণ আমাদের লোক ধরবে না, রাসমালার মাঠ আমাদের লোকে ধরবে না, আপনার যাওয়ার দরকার নাই। আর ফের একদিন এসে বললো ওখানে সব নিষিদ্ধ ছিল, আমি বললাম কিরে তোদের এইরকম প্ল্যানিং যে কুচবিহারের মানুষ যাওয়া নিষেধ, আপনাদের ভাটিয়ায় জিতে দেবে, এরকম বলছে, আমাদের লোকে জিতে দেবে, দেখছেন না ইয়ে কথা, এরম এরম কথা বলছে, কারণ এই কথাগুলো সব জায়গায় প্রচার হয়ে গেছে। তথাপি আমি মিটিং করে করে মানুষকে বুঝিয়েছিলাম, ভাই ও যা বলুক, ছেলে মানুষ যা বলুক, তোমার যেটা দায়িত্ব, তোমরা যেটা তোমার লক্ষ্য, সেই লক্ষ্যে তোমরা ভোট প্রয়োগ করো। কিন্তু দেখা গেল জিতে জিতে হারে গেছে, আমি কি করবো? তাহলে এই রাজবংশী বা আপনার যে জনগোষ্ঠীর যারা, তারা আপনার সাপোর্টার যারা, আপনার ঘনিষ্ঠ যারা, তারা কি তাহলে বিজেপিকে এবার সাপোর্ট করে লোকসভায়, সেজন্যই হার? আরে না হলে তো ওর কি জামানত জব্দ হয়ে গেত। প্রধানমন্ত্রী আমার সঙ্গে মিটিং করেছে, সবাই জেনেছে, আমি ওর বুঝেছি, হয়েছে, ভালো রেজাল্ট হয়েছে, আর জিতেই গেত, কিছু অল্পের জন্য পারে গেত। কিন্তু দেখুন, আমরা তো বিজেপির সঙ্গে দিল্লিতে যে গভর্নমেন্ট আছে তার সঙ্গে আমরা আছি, কে আমি আগে গভর্নমেন্টকে বলেছিলাম যখন আমি বিজেপিকে সমর্থন করেছি, যখন এনডিএ এর সঙ্গে যুক্ত হয়েছি, তখনই আমি বলেছিলাম যে আপনারা যাকে দেবেন আমরা তাকেই জিতে দেব, আমরা ক্যান্ডিডেট দেখব না, আপনাদের পাওয়ার দেব, এতটুকু ওই সেই কথাটা আমরা অনর আছি। এখন এখানে এখানে আসে এই নেতারা বলছে, পরে আবার ফিরে আসে বললো মহারাজ আপনাদের লোকরা যাবে কিন্তু ঝান্ডা নিয়ে যাবেন না, জিসি গেটারে ঝান্ডা নিয়ে যাবেন না। দেখুন তো ভাই, কথাও বলে মুখে জুতার বাড়িও মারে, তা মানুষের একটা ব্রেন শক্তি আছে না, বুঝে না? এই এই বিজেপির রাজ্য ডিস্ট্রিক্ট সভাপতি এ আমাকে এসে বলে, নিজের গ্রাই তোরা কি বলছিস এখানে, তুই একজন ক্যান্ডিডেট, তুই রাজবংশের ভোটের দরকার নাই, ভাটিয়া ভোটে তুই জিতবি, কি কথা বলছিস এগুলো? তা বিজেপিটাকে ভাটিয়ার জন্য নাকি? তা বিজেপিটা সারা ভারতবর্ষে কি ভাটিয়া আছে নাকি? হ্যাঁ, বাংলাদেশে আছে নাকি? সারা ভারতবর্ষে তারা বিজেপিকে জিতে দেবে? তা এরকম কথাবার্তা বলে ক্যান্ডিডেট, এখন যদি এখন কথা রেজাল্ট দিয়েছে, এরাই তো চায়নি। তথাপি আমি এই মানুষকে গ্রামে গ্রামে গিয়ে বুঝিয়েছিলাম
যেটা ওরা আমার ডাকে নাই, মিটিং এর ডাকে নাই, কোন মিটিং এর ডাকে নাই, তথাপি আমি ব্লকে ব্লকে গিয়ে মানুষকে বুঝাইছিলাম, যাই হোক এরা যা বলুক বলুক, তোমরা কিন্তু এতে ভুলে যাবে না। হ্যাঁ, আমাদের সঙ্গে যারা কথা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তোমরা তোমার দায়িত্ব পালন করো, বিধাতা আছে অবশ্যই দেখবে। এই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ লোকসভা ভোটে জেতার পর মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এসে দেখা করলো, বিজেপি যদি আপনার কাছে প্রশ্ন করে যে কেন মুখ্যমন্ত্রী এসেছিল, আপনি কি জবাব দেবেন না জবাব দেওয়ার প্রয়োজন বোধ করবেন? আমি তো আমাকে আমার মনে হয় আমাকে প্রশ্ন করবে না, কেন প্রশ্ন করবে, আমি কি অন্যায় করেছি? হ্যাঁ, আমি যদি ওনার কাছে যেতাম আর নবন্নে যেতাম বা এখানে কোনো কুচবেড়ে যাকতো আমি যদি যেতাম, তাহলে বলতো আপনি কেন গেলেন, আমি গেছি নাকি ওনার কাছে? আমি তো সকাল 9টার সময় খবর পাইলাম, তো 9টার সময় খবর পড়া যেহেতু এটা একটা মানবতা আছে না, সেই জন্য বললো এই সেক্রেটারিকে বললো এই তাড়াতাড়ি আমাদের কিছু যা পারো তুমি নিয়ে আসো, ওই ছেলেগুলো আসছে এখন আসতেছে বুঝলেন।